হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মানিল ইসলাম শোভন, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে ডেল ইনস্পাইরন 14 3000 ল্যাপটপ কীভাবে অ্যাসেম্বল করবেন ওইটাই আজকে আপনাদেরকে দেখাব। প্রথমত আমরা প্রসেসরের উপরে হিট পিস দিয়ে, দেন আমরা প্রসেসরের উপরে হিট সিন অ্যান্ড ফ্যান লাগিয়ে নিব, তিনটে স্কুপ দিয়ে আটকে নিব। ফ্যান কানেকশনটা দিয়ে তারপর র্যাম কানেকশনটা দিয়ে দিব, দেন সিমস ব্যাটারিটাও লাগিয়ে নিব। এখন আমরা মাদারবোর্ডে বডির সাথে অ্যাডজাস্ট করে নিব। পাওয়ার পোর্টের কানেকশনটাও এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। তারপর ডিসপ্লে রিবন কানেকশনটা এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। স্পিকার কানেকশনটাও এইভাবে দিয়ে দিচ্ছে, আপনারা লাগিয়ে নেবেন। দেন ইউজবি রিবন কানেকশনটাও এইভাবে লাগিয়ে নেবেন। মাদারবোর্ডের উপরে কয়েকটা স্ক্রু হয় এভাবে আপনারা লাগিয়ে নেবেন। এই হলো ল্যাপটপের পাওয়ার সুইচ। পাওয়ার সুইচে কিন্তু একটা স্ক্রু হয়, ওই একটা স্ক্রু দিয়ে আপনারা লাগিয়ে নেবেন। এভাবে রিবনটা আস্তে করে এভাবে প্রেস করে লাগিয়ে এভাবে লাগিয়ে নেবেন। পাওয়ার সুইচ আমাদের লাগানো শেষ, আমরা এখন এই কভারটি এভাবে আমরা লাগিয়ে নিব। এভাবে কভারটি লাগিয়ে আমরা চারপাশে এভাবে প্রেস করে চারপাশে লাগিয়ে নিব। পাওয়ার রিবন কানেকশনটা, পাওয়ার সুইচের রিবন কানেকশনটা দিয়ে দিলাম, দেন টাচ প্যাডের রিবন কানেকশনটাও আমরা দিয়ে দিলাম। এখানে কিন্তু কয়েকটা স্ক্রু হয়, এভাবে আপনারা লাগিয়ে নেবেন। এখন আমরা কিবোর্ডের রিবন কানেকশনটা দিয়ে দিচ্ছি, এভাবে রিবন কিবোর্ডের রিবনটা লাগিয়ে নেবেন আপনারা। কিবোর্ডটা লাগানো শেষে এভাবে উপরে হালকা করে প্রেস করে দেবেন। দেন আমরা পিছনে কয়েকটা স্ক্রু হয় চারপাশে, এই স্ক্রুগুলো আমরা এভাবে লাগিয়ে নিব। এখন আমরা ওয়াইফাই ডিভাইসের কানেকশনটা দিয়ে দিচ্ছি। ওয়াইফাই ডিভাইসে একটা স্কোপ হয়, এইভাবে একটা স্কোপ দিয়ে আপনারা লাগিয়ে নেবেন। দেন ওয়াইফাই কানেকশনগুলা আপনারা এইভাবে দিয়ে দিবেন, সাদা
একটা সাদা কানেকশন দিয়ে দিবেন, কালো জায়গায় কালো কানেকশনটা, ওয়াইফাই রিবন কানেকশনটা দিয়ে দিবেন। আমরা সিডি রুমটাও লাগিয়ে নিচ্ছি। এখন আমরা হার্ড ডিস্কটা লাগিয়ে নিব। আপনারা এইভাবে টোটাল ল্যাপটপ অ্যাসেম্বল করে নেবেন, সিডি রোম, হার্ড ডিস্ক সব কানেকশনটা এইভাবে দিয়ে দিবেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, এরকম আরও টেকনোলজি ভিডিও পেতে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এখন আমরা ব্যাটারি কানেকশনটাও দিয়ে দিলাম। আমাদের টোটাল ল্যাপটপ অ্যাসেম্বল করা শেষ। এখন আমরা ল্যাপটপ পাওয়ার সুইচ দিয়ে ল্যাপটপটি চেক করে নিব। আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হবে কোনো নেক্সট টেকনোলজি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।